সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি দুটো জমজমাট নিউজ। প্রথমেই থাকছে, তাহলে কি আবারও সিনেমা আসতে যাচ্ছে অপূর্ব? এবং এরপর থাকছে, এবার ভিলেন হয়ে হাজির হবে মেজাবিন, এমন চরিত্রে অভিনয় করবে যে চরিত্রে আগে তাকে কখনোই দেখা যায়নি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি অপূর্বর কাছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব রাইট নাও তিনি নাটক নিয়ে বিজি রয়েছেন, তবে তিনি জানালেন তিনি এখন সিনেমার জন্য প্রস্তুত। যদিও তিনি এর আগেও সিনেমা করেছিলেন, সেটা হচ্ছে 2015 সালে গ্যাংস্টার রিটার্নস। এখন সেই সিনেমা যদিও এমন একটা সাড়া পায়নি, তবে রিসেন্টলি একটি ইন্টারভিউতে অপূর্ব জানিয়েছেন, লাস্ট 2 মাস থেকে তিনি নতুন বছরে কাজ শুরু করেছেন এবং নতুন বছরে মনের মতো কোনো গল্প ও চরিত্র পেলে বড় পর্দায় কাজ করতে চান তিনি। তিনি জানান, ছোট পর্দায় ব্যস্ত থাকা মানে এই নয় বড় পর্দায় আমার আগ্রহ নেই। তিনি বলেন, চলচ্চিত্রের জন্য প্রস্তুত আছি, তবুও কাজ করা হচ্ছে না, কারণ আমি চাই এমন একটি চরিত্র যেখানে দর্শক নতুনত্ব পাবে এবং তিনি নিজেকেও ভাঙার মতো সুযোগ পাবে। তিনি আরও জানিয়েছেন, এখন আমাদের চলচ্চিত্রের গল্পে পরিবর্তন এসেছে এবং তিনি অপেক্ষায় আছেন নতুন কিছু করার জন্য। ওয়েল, তাহলে বোঝা যাচ্ছে অপূর্ব এখন পুরোপুরি রেডি সিনেমার জন্য, জাস্ট তার মনের মতো গল্প পাওয়ার অপেক্ষায়। অ্যান্ড ডেফিনেটলি অপূর্বকে বড়পথে দেখার জন্য অনেকেই মুখিয়ে আছেন। এখন আসি মেহজাবিনের কাছে। নো ডাউট, মেহজাবিন ছোট পর্দার ওয়ান অফ দি মোস্ট পপুলার অ্যাক্ট্রেস, যাকে আমরা অনেক সময় অনেক রূপেই দেখেছি, কখনো মোটা চরিত্রে, কখনো আবার একটু হাস্যকর অদ্ভুত লোকে, কখনো আবার খুব সিরিয়াস রোলে। যাই হোক, এখন যে সমস্ত রোলেই দেখি না কেন, ম্যাক্সিমাম টাইমেই মেহজাবিনকে কিন্তু আমরা একটা রোম্যান্টিক ইমেজে দেখি এবং এই কথাটা কিন্তু মেহজাবিনকে অনেক শুনতেও হয়। বাট এইবার মেহজাবিন তার রোম্যান্টিক ইমেজ ভাঙতে চান এবং দ্যাটস ওয়াই তিনি নতুন বছরের প্রথম দিনেই ভিন্ন কিছু একটা নিয়ে হাজির হবেন। আজকে 1 জানুয়ারি প্রকাশ পাচ্ছে মেহজাবিন অভিনীত মরিচিকা শিরোনামের নাটক, যেখানে মেহজাবিনকে দেখা যাবে একেবারে নেগেটিভ একটি রোলে। মেহজাবিন জানান, এর আগে কখনো এমন চরিত্রে আমাকে কেউ দেখেনি। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই নাটকে জুটি পাচ্ছেন আফরান নিশো এবং নাটকটি ডিরেক্ট করবেন কাজল আরিফিন অমি। নিশো মেহজাবিন একসাথে, তার উপর আবার মেহজাবিন নেগেটিভ রোলে, ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। মেহজাবিন এ বিষয়ে বলেন, নতুন বছরে নতুন কিছু দিয়ে শুরু করলাম এবং আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু দর্শকদের দেওয়ার জন্য, সেই কারণে এই নাটকটি করা। এবং তিনি আরও বলেন, এই নাটকে দর্শক চেনা মেহজাবিনকে পাবে না, নাটকের গল্পের শেষে একটা ভিন্ন টুইস্ট থাকবে যেটা অডিয়েন্সদের অন্যরকম রিয়্যাক্ট করতে বাধ্য করবে। এবং তিনি আরও জানিয়েছেন, তিনি এখন তার রোম্যান্টিক ইমেজ ভেঙে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার প্লে করার চেষ্টা করবেন, যেটা তিনি গত বছরের শেষের দিক থেকে শুরু করেছেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। অলরাইট, তাহলে মুক্তি পেয়ে গেছে স্টার গল্পের নতুন মিউজিক ভিডিও তুই আয়না। আপনাদের জন্য যেহেতু বানানো, সো আশা তো রাখবই আপনারা অবশ্যই দেখবেন। এবং মিউজিক ভিডিওটি এখনই দেখতে এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই হবে এবং কমেন্টস করে জানিয়ে দিবেন তুই আয়না আপনাদের কাছে কেমন লাগলো।